ক্ষুধার যন্ত্রণায় গহীন অরণ্য ছেড়ে লোকালয়ে বন্য প্রাণীরা, আর এতে বেড়েছে তাদের প্রাণনাশের ঝুঁকি। স্থানীয়রা জানায়, সম্প্রতি হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বন্যপ্রাণীদের দেখা দিয়েছে তীব্র খাদ্য ও পানি সংকট। দর্শনার্থীদের ফেলে যাওয়া খাদ্য খেতে এবং পানির সন্ধানে প্রায়ই লোকালয়ে আসে মায়াহরিণ, শুকর, বানর, হনুমান সহ বিভিন্ন প্রজাতির প্রাণী। গত 5 মার্চ সকালে গহীন বন থেকে রাস্তায় এসে দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে মৃত্যু হয় এক বিরল প্রজাতির মায়াহরিণের। নিজেদের প্রাণ ঝুঁকির মধ্যে ফেলে খাবারের জন্য লোকালয়ে আসছে বন্যপ্রাণীরা। বনের ভিতরে খাওয়া না পাইয়া এখানে আসে, হরিণ, বান্দর, উলুমান সব কিছু এখানে আসে। খাবার না হইয়া মানুষে যে এগুলো ফেলাই যায়, এগুলো হাইয়া আবার চলে যায়। আমরা বন বিভাগের পক্ষ থেকে চেষ্টা করি তাদের বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য। অবশ্য বন বিভাগ বলছে, খাদ্য সরবরাহের কোনো বিধান না থাকলেও লোকালয়ে আসা প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে তারা। রকমারে ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। বিধানও নাই বন্যপ্রাণীকে খাদ্য আমরা সরবরাহ করব, ওরা আবার প্রকৃতিতে চলে আসবে। হয়তো এখন খাদ্যের অভাবে তারা বনের বাহিরে চলে যায়, তবে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টায় আছি। রঘুনন্দন পাহাড় বেষ্টিত প্রাকৃতিক বনভূমি সংরক্ষণের উদ্দেশ্যে 2005 সালে সাতছড়িকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে বন বিভাগ। এর আয়তন প্রায় 243 হেক্টর। সময় সংবাদ, হবিগঞ্জ।